আমেরিকার মূল্যস্ফীতির প্রভাব পড়েছে আসন্ন বড়দিনের উৎসবেও। গতবারের চেয়ে 15% বেশি দামে বিক্রি হচ্ছে বড়দিনের উৎসবের অপরিহার্য অংশ ক্রিসমাস ট্রি। মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে সার, জ্বালানি সহ অন্যান্য খরচ বেড়ে গেছে, আর এ কারণেই ক্রিসমাস ট্রি এর দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ক্রিসমাস ট্রি চাষীরা। বিস্তারিত সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে, আর কণ্ঠ দিয়েছেন জয়ন্তী চট্টোপাধ্যায়। প্রতি বছরই ডিসেম্বর মাসে ক্রিসমাস ট্রি চাষীদের ব্যস্ততা বেশ বেড়ে যায়। নিউ জার্সির ওয়ারেন কাউন্টিতে ইউক অফ ক্রিসমাস ট্রির এই খামারটিতে মূলত বড়দিনের জন্য ক্রিসমাস ট্রি আবাদ করা হয়। বর্তমানে খামারে রয়েছে 70,000 ক্রিসমাস ট্রি। পুরো আমেরিকায় বেশ সুপরিচিত ইউক অফ ক্রিসমাস ট্রি ফার্মের গাছগুলো প্রেসিডেন্টের বাসভবন, হোয়াইট হাউস সহ ভাইস প্রেসিডেন্টের বাসভবনের বড়দিনের উৎসবেও যায় খামারে চাষ হওয়া ক্রিসমাস ট্রি। বড়দিন সামনে রেখে প্রতি বছর ক্রিসমাস ট্রির চাষীদের ব্যবসা বেশ ভালো হলেও এবারের অর্থনৈতিক পরিস্থিতি ভাঁজ ফেলে দিয়েছে তাদের কপালে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার প্রভাব বেশ ভালোভাবেই নিজের ব্যবসায় অনুভব করছেন তারা। ক্রিসমাস ট্রির আবাদকারীরা বলছেন সারের দাম বেড়ে গেছে 3.5 গুণ, জ্বালানির দাম বেড়েছে 5 গুণ, শ্রমিকের মজুরি বেড়েছে, বেড়েছে সব ধরনের যন্ত্রপাতির দামও। এক একটি গাছকে বড় করতে 11 বছর ধরে পরিচর্যা করতে হয়, তাই তাদের খরচ অনেক বেড়ে গেছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে শুরু হওয়া অর্থনৈতিক সংকটের ধাক্কা এবছর আমেরিকার ক্রিসমাস ট্রি চাষীদের উপরও পড়েছে। আমেরিকার জরিপ প্রতিষ্ঠান finder.com এর জরিপে দেখা গেছে এবছর মার্কিনিরা $6.6 বিলিয়ন খরচ করবে ক্রিসমাস ট্রি কিনতে, আর এসব ক্রিসমাস ট্রির বেশিরভাগই বিক্রি হবে বড়দিন সামনে রেখে। 2021 সালে গড়ে প্রতিটি ক্রিসমাস ট্রি বিক্রি হয় $81, এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে $95। আমেরিকায় প্রতি বছর প্রাকৃতিকভাবে উৎপাদিত 25 মিলিয়ন ক্রিসমাস ট্রি বিক্রি হয়। বাণিজ্যিকভাবে প্রাকৃতিক ক্রিসমাস ট্রি উৎপাদন করে 15,000 খামার। এই খাতে কর্মসংস্থান হয়েছে 100,000 মানুষের। অবশ্য সংকট থাকলেও উৎসব তো থেমে থাকে না, খামারে ক্রিসমাস ট্রি কিনতে আসছে মানুষ। ক্রেতারা জানান বাড়িতে বড়দিনের উৎসবে ক্রিসমাস ট্রির তাজা গন্ধের থেকে ভালো সুবাস আর কিছুই হতে পারে না। IBTVUSA নিউজ ডেস্ক।